শাকের মধ্যে অন্যতম জনপ্রিয় শাক হচ্ছে লাল শাক। খেতে যেমন সুস্বাদু তেমনি ভরপুর পুষ্টিগুণেও। রূপে যেমন মনোহারী, গুণেও তেমন কার্যকরী। পাতের ভাতকে নতুন রূপ দিতেও সেরা। ছোট বড় সবাই এর স্বাদের ভক্ত। পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধের দিক দিয়ে লাল শাকের চেয়ে যোজন যোজন দূরে অন্যান্য শাক। লাল শাক, ডাঁটা শাক বা ডাঙ্গা শাক, এরা সবাই একই গোত্রের এবং এদের প্রজাতিও একই। বিশ্বের অন্যান্য দেশে এদেরকে ফুলের গাছ হিসেবে ব্যবহার করা হলেও আমরা একে সবজি হিসেবে ব্যবহার করি। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। বিশেষজ্ঞরা জানান, লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে, অন্ধত্ব ও রাতকানার রোগ প্রতিরোধ করে। এছাড়া দেহের অন্যান্য রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় এই লাল শাক। শরীরের অতিরিক্ত ক্যালসিয়াম জমে গেলে যেসব সমস্যা হয় তা প্রতিরোধ করে লাল শাক। এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। ক্যালোরির পরিমাণ কম থাকার কারণে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও লাল শাক বহু উপকারী। আবার লাল শাক শরীরের ওজন হ্রাস করতেও সাহায্য করে। লাল শাকে যে বিটা ক্যারোটিন রয়েছে তা হার্ট স্ট্রোককে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করে। এর আঁশজাতীয় খাবার পরিপাকে সহায়তা করে থাকে এবং সে কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয়। লাল শাক মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে, আবার দাঁতের মাড়ি ফোলা প্রতিরোধে সহায়তা করে থাকে। লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এতে থাকা আয়রন দেহের রক্তশূন্যতা রোধ করে। কিডনিকে ভালো রাখতে ও কিডনি পরিষ্কার রাখতে লাল শাকের তুলনা হয় না। সদ্য মা হয়েছেন এমন নারীদের জন্যও লাল শাক খুব কার্যকরী। বিভিন্ন ধরনের ভিটামিন ছাড়াও এতে আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং আঁশ জাতীয় উপাদান বিদ্যমান। ক্যালসিয়াম ছাড়া লাল শাকে অন্য যে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে তা হল ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত দরকারি উপাদান, বিশেষ করে দাঁত এবং হাড় গঠনে। গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা অনেক বেশি থাকে। এই সময়ে ক্যালসিয়ামের অভাব হলে মা ও শিশুর নানা রকম সমস্যা দেখা দেয়। বাড়ন্ত শিশুর ক্যালসিয়ামের অভাব হলে দাঁত ও হাড়ের গঠন ঠিকমতো হয় না, ফলে শিশুর দৈহিক গঠন দুর্বল হয়ে পড়ে এবং হাঁটাও বিলম্ব হয়। ছোটবেলা থেকেই শিশুদের লাল শাক খাওয়ার অভ্যাস করা দরকার। ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেটাস এবং বয়স্কদের অস্টিওপোরোসিস রোগ হয়। সুতরাং ক্যালসিয়ামের চাহিদা পূরণে অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাদ্যের পাশাপাশি সস্তা ও সহজলভ্য লাল শাক খাওয়া উচিত।